বিসমিল্লাহির রহমানুর রহিম। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, মেরিনস কিচেনের আরও একটি মজাদার রেসিপি দেখার জন্য আমি মেরিন আপনাদের সবাইকে ওয়েলকাম জানিয়ে আজকের রেসিপিটি শুরু করছি। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব অনেক বেশি সুন্দর এবং খেতে দারুণ মজাদার চকলেট ব্রেড রোলের রেসিপি। আর এই ব্রেড রোলগুলোকে আমি চুলাতেই বেক করব, তবে কাগজ থেরাপি ছাড়েই। তারপরেও কিন্তু দেখতেই পাচ্ছেন একদম ওভেনের মতো সুন্দর কালার আসবে এবং একদম সফট হবে এই ব্রেড রোলগুলো। তো আশা করব আমার আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। তো আজকের এই চকলেট ব্রেড রোলগুলো বানানোর জন্য প্রথমে একটা মিক্সিং বোলে আধা কাপ পরিমাণ কুসুম গরম পানি নিয়ে নিলাম। একটা আঙ্গুল ডুবালে আঙ্গুলটার তাপ সহ্য করতে পারে এরকম পানি হতে হবে। আপনারা চাইলে সম পরিমাণ দুধও দিতে পারেন। আধা চা চামচ পরিমাণ দিয়ে দিলাম একটিভ ড্রাই ইস্ট, এটা হাইকু ব্র্যান্ডের। লবণ দিয়ে দিলাম এখানে 1/4 চা চামচ পরিমাণ। চিনি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ, আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিবেন বাড়িয়ে কমিয়ে। তো এখন এই উপকরণগুলোকে একটু ভালো মতো মিশিয়ে নিচ্ছি। আর যেহেতু ইস্টটা একটিভ, সেই জন্য আলাদা করে একটিভ করতে হবে না। মেশানো হয়ে গেলে এখানে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ ময়দা। তো এটা এখন আমি একটি স্পেচুলার মাধ্যমে মিশিয়ে নিচ্ছি ময়দাটাকে লিকুইড মিশ্রণের সাথে। আপনারা চাইলে হাতের মাধ্যমে মেশাতে পারেন, তবে স্পেচুলার মাধ্যমে মিশিয়ে নিলে হাতে খুব একটা লেগে আসে না আর কি, তার জন্য এইভাবে মিশিয়ে নিলাম। মেশানো হয়ে গেলে এখানে আমি দিয়ে দিচ্ছি রান্নার রেগুলার তেল 1 টেবিল চামচ পরিমাণ। তেলটা দিয়ে এখন হাতের মাধ্যমে ভালো মতো আমি ডোটাকে মোয়াম করব। আর তেলটা এই পর্যায়ে দিলে দেখা যায় যে খুব বেশি একটা হাতের সাথে লেগে আসে না, সেই জন্য তেলটা এই পর্যায়ে দিলাম। তারপর প্রায় 7 থেকে 8 মিনিট সময় নিয়ে আমি ডোটাকে মোয়াম করেছি। তো ডোটা যদি বেশি নরম মনে হয় সেক্ষেত্রে কিন্তু সামান্য একটু ময়দা অ্যাড করতে পারবেন, আর যদি বেশি শক্ত মনে হয় সেক্ষেত্রে সামান্য একটু কুসুম গরম পানি অ্যাড করে সুন্দর মতো ডোটা মোয়াম করে নেবেন। তো আমার ডোটা ময়াম করা হয়ে গিয়েছে। তারপর এটাকে একটা গোল শেপ দিয়ে সামান্য একটু তেল হাতের মধ্যে লাগিয়ে আমি ডোটার উপর ভালো মতো লাগিয়ে দিয়েছি, যাতে করে ডোটা ড্রাই না হয়। এরপর একটা এরকম করে র্যাপিং পেপার দিয়ে র্যাপ করে নিচ্ছি ভালো মতো। আপনাদের কাছে র্যাপিং পেপার না থাকলে ঢাকনা দিয়ে ঢেকেও রেখে দিতে পারবেন। তো এটাকে এভাবে রেখে দিয়েছি হচ্ছে 1.5 ঘন্টার জন্য। তো 1.5 ঘন্টা পর দেখুন ডোটা কিন্তু ফুলে ডাবল হয়ে গিয়েছে। আপনাদের সময় কিছুটা বেশি কম লাগতে পারে, আমি সব সময় কিচেনের সাইডে রেখে দিই চুলার আশেপাশে, তো একটু গরম জায়গায় রাখলে ডোটা দ্রুত ফুলে ওঠে আর কি। তো এবার হাতের মাধ্যমে ডোটাকে আমি আরও একটু ময়াম করে নিচ্ছি, যাতে করে ডোর ভিতরে যে বাতাস ক্রিয়েট হয়েছে সেটা বের হয়ে যায়। এরপর এখানে সামান্য একটু ময়দা ছিটিয়ে দিলাম আর এই ডোটা নিয়ে নিলাম। নিয়ে এরকম করে ঘুরিয়ে ঘুরিয়ে সব দিক থেকে ময়দাটা লাগিয়ে নিয়েছি, যাতে করে এটা মানে নিচে থেকে না লেগে যায়। তারপর সমান 6টি ভাগে ভাগ করে নিয়েছি। আজকে 1 কাপ পরিমাণ ময়দার ডো থেকে আমি 6টি এই চকলেট ব্রেড রোল বানাবো, সেজন্য আপনারা কিন্তু এর সাইজটা বড় ছোট করতে পারবেন আপনাদের পছন্দ অনুযায়ী। এবার এই প্রতিটা ভাগকে আমি গোল গোল শেপ দিয়ে নিচ্ছি। ডোটাকে উপর থেকে নিচের দিকে টেনে টেনে এনে গোল গোল করে শেপটা দিচ্ছি। আশা করব আপনারা স্ক্রিনে দেখে বুঝতে পারছেন কিভাবে কাজটা করে নিচ্ছি। তো এইভাবে আমি একে একে সবগুলো বলে শেপ দিয়ে নিলাম। তো এগুলোকে এরকম শেপ দেওয়ার পর এখন এগুলোকে রেস্টে রেখে দিব প্রায় 10 মিনিটের মতো। এতে করে দেখা যাবে আমি পরবর্তীতে যখন রোলে শেপ দিব শেপটা দিতে সুবিধা হবে। তো এগুলোকে 10 মিনিটের জন্য রেখে দিয়েছি, আর 10 মিনিট পর এখন আমি এই রোলের শেপগুলো দিতে আসলাম। তো প্রথমে আমি একটা ডো নিয়ে নিলাম, নিয়ে উপর থেকে সামান্য একটু ময়দা ছিটিয়ে দিলাম দুই পাশ থেকে, সামান্য করে দিতে হবে অনেক বেশি না। এরপর বেলনির মাধ্যমে বেলে নিচ্ছি। তো ডোটাকে যদি প্রথম অবস্থায় রেস্টে না রাখতাম তাহলে কিন্তু এত সহজে এটাকে বেলা যেত না, বেলার সময় নিজে থেকে এটা আবার ছোটো ছোটো হয়ে আসতো আর অনেক বেশি বিরক্তদায়ক হতো আর কি বিষয়টা, সেই জন্য এইগুলোকে বল করার পর একটু রেস্টে রেখে দিবেন। তো এখন দেখতেই পাচ্ছেন আমি একটা রুটি বেলে নিয়েছি, একটু লম্বা ধরনের রুটি, আর কোনাগুলোকে আমি একটু কোনা কোনা করে দিয়েছি, এতে করে রোলের শেপটা সুন্দর হবে আর কি। আর এখানে হচ্ছে আমি কিছু ডার্ক চকলেট গ্রেট করে নিয়েছি। আপনারা এখানে ডার্ক চকলেট যদি না থাকে সেক্ষেত্রে যে কোনো ধরনের মিমি চকলেট বা ডেয়ারি মিল্ক যে কোনো চকলেটই কিন্তু দিতে পারবেন, সমস্যা নেই। তো আমি এখানে চকলেট দিয়ে দিলাম, দিয়ে সামান্য একটু পানি আঙুলে লাগিয়ে এই পাশ থেকে লাগিয়ে দিচ্ছি, যাতে করে এটা সিল হয়ে যায় আর কি, খুব ভালো মতো চকলেটটা বের না হয়ে আসে। তো সব কিছু কিন্তু আসলে বলে বোঝানো যাবে না, আপনারা স্ক্রিনে দেখলেই কিন্তু বুঝতে পারবেন। তো খুব ভালো করে এটাকে সিল করে নিলাম, যাতে করে চকলেটটা কোনো দিক থেকে বের না হতে পারে। সিল করে নেওয়ার পর অপর যে জায়গাটা আছে সেটাকে এরকম করে একটা কাটারের মাধ্যমে আমি কেটে নিচ্ছি।
আপনাদের কাছে কাটার না থাকলে ছুরি দিয়েও কাজটা করে নিতে পারবেন। তো এরকম চিকন চিকন করে কেটে নেওয়ার পর এখন এখানেও সামান্য একটু পানি লাগিয়ে দিচ্ছি, যাতে করে ব্রেড রোলটা খুব ভালো মতো আর কি সুন্দর মতো সেট হয়ে যায়, লাস্ট মাথাটা সিল হয়ে যায় আর কি। আর এটাকে এরকম করে রোলের একটা শেপ দিয়ে নিলাম। তো দেখুন এরই মধ্যেই কিন্তু আমার একটা চকলেট ব্রেড রোলের শেপ হয়ে গিয়েছে, খুবই সুন্দর এবং আকর্ষণীয় হয়েছে। তবে খুব সহজেই কিন্তু বানিয়ে ফেলা যায়, যে কেউ একবার মন দিয়ে দেখলে এই ব্রেড রোলগুলো বানাতে পারবেন। তো এই চকলেট ব্রেড রোলগুলো বেক করার জন্য এখানে আমি একটি রাউন্ড শেপের বেকিং ট্রে নিয়েছি, আর বেকিং ট্রের নিচে সামান্য একটু অয়েল ব্রাশ করে নিয়েছিলাম। এবার এর মধ্যে এই রোলটা রেখে দিলাম। তো এইভাবেই আমি একে একে ছয়টি চকলেট ব্রেড রোলের শেপ দিয়ে নিয়েছি। এবার আমি এই ব্রেড রোলগুলোকে রেস্টে রেখে দিব 30 মিনিটের জন্য। তো ফিরে আসছি 30 মিনিট পর। এই তো ফ্রেন্ডস, 30 মিনিট হয়ে গিয়েছে আর এর মধ্যে ব্রেড রোলের শেপটা ফুলে অনেকটাই বেড়ে গিয়েছে। তো এবার এখানে আমি একটি ডিমের কুসুম এবং 2 টেবিল চামচের মতো দুধ একসাথে মিশিয়ে রেখেছিলাম, সেটা এই ব্রেড রোলের মধ্যে ব্রাশ করে দিচ্ছি। এতে করে এই ব্রেড রোলগুলোর মধ্যে খুব সুন্দর একটা কালার আসবে। তো দেখতেই পাচ্ছেন আমি খুব ভালো মতো এই মিশ্রণটা ব্রাশ করে নিলাম সবগুলা চকলেট ব্রেড রোলের মধ্যে। তো এখন কিন্তু এগুলো বেক করার জন্য একদম রেডি। তো আমি চলে যাচ্ছি চুলায়। আজকের এই চকলেট ব্রেড রোলগুলো বেক করার জন্য লো আঁচে 10 মিনিট আগে থেকে চুলায় একটি হাঁড়ি বসিয়ে রেখেছি, আর হাঁড়ির নিচে একটা স্ট্যান্ড দিয়ে রেখেছিলাম। তো এখানে আপনারা যে কোনো ধরনের হাঁড়ি দিতে পারবেন, তবে ঢাকনাটা অ্যালুমিনিয়াম স্টিল কিংবা সিলভারে নেওয়ার চেষ্টা করবেন। এতে করে ব্রেড রোলগুলোর মধ্যে খুব সুন্দর কালার আসবে। তো এখন দেখতেই পেলেন আমি স্ট্যান্ডের উপরে এই বেকিং ট্রেটা বসিয়ে দিলাম। আর নর্মালি আমি কিন্তু নিচে কাগজ দিয়ে এই ব্রেডগুলো বেক করি, এতে খুব দ্রুত এবং খুব সুন্দর কালার চলে আসে। তবে অনেকেই কমেন্ট করেন যে কাগজ পুড়ে দেয় বা সমস্যা হয়, তো তাদের জন্য কিন্তু আজকে কাগজ ছাড়ে আমি বেক করে দেখাবো, তারপরেও কিন্তু খুব সুন্দর কালার আসবে। তো এটাকে আমি দেখতেই পেয়েছেন ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এরপর চুলার আঁচটা একদম লড়ছে সামান্য একটু বাড়িয়ে রেখে 30 মিনিট আমি ব্রেড রোলগুলোকে বেক করেছি, আর 30 মিনিট পর এখন ঢাকনাটা উঠিয়ে নিলাম। দেখুন মাশাল্লাহ কত সুন্দর কালার চলে এসেছে, একদম ওভেনের মতো, আর এগুলো দেখতে অনেক বেশি সুন্দর এবং আকর্ষণীয় হয়েছে। তো এখন সামান্য একটু অয়েল আমি উপর থেকে এরকম করে ব্রাশ করে দিচ্ছি, এতে করে এগুলো দেখতে আরও বেশি গ্লেজি হবে এবং সুন্দর লাগবে। তো এর মধ্যে হয়ে গেল শুধুমাত্র 1 কাপ পরিমাণ ময়দা দিয়ে অনেক বেশি মজাদার ও লোভনীয় 6টি চকলেট ব্রেড রোল। এগুলো যদি আপনার বাসায় তৈরি করেন নিমিষে শেষ হয়ে যাবে, বিশেষ করে বাচ্চারা তো অসম্ভব পছন্দ করবে। তাই বাচ্চাদের টিফিনের জন্য কিন্তু আপনার বাইরে থেকে নাস্তা না কিনে এরকম নাস্তা ঝটপট বানিয়ে দিতে পারবেন, যেমন হবে স্বাস্থ্যসম্মত তেমনি হবে অনেক মজার। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।